নোট ইস্যুতে সংসদে একাট্টা বিরোধীরা বুধবার একযোগে সংসদে সব বিরোধী দলের ধর্ণা সিদ্ধান্ত আজকের বৈঠকে আগামীকাল ফের বৈঠক বিরোধীদের নোট ইস্যুতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ তৃণমূলের কালো চাদর সবজি নিয়ে বিক্ষোভ দলের সাংসদেরা পরবর্তী রণকৌশল ঠিক করতে আজ বিকেলে বৈঠকে বসছে তৃণমূল বিরোধীদের এক কাটা আক্রমণ প্রতিহত করতে তৎপর শাসক শিবিরও হাতিয়ার পাল্টা আক্রমণই আলোচনায় রাজি থাকলেও ভোটাভুটিতে নানা সরকার রাজ্যসভার সব সদস্যকে হাজির থাকতে হুইপ বিজেপির দিল্লিতে নোট নিয়ে হয়রানি চরমে আবারও এটিএমে হাজির রাহুল গান্ধী গভীর রাতে রাস্তায় কংগ্রেস সহসভাপতি রাহুলের সামনে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ ওগড়ালেন সাধারণ মানুষ নোট বিতর্কের মধ্যে চিটফান্ড ইস্যুতে ফের পথে নামছেন রাজ্যের বিরোধীরা আজ একযোগে মিছিলে বাম কংগ্রেস কলেজ স্কোয়ার থেকে মিছিলে থাকবেন সূর্যকান্ত মিশ্র আব্দুল মান্নান সুজন চক্রবর্তী কানপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 133 উদ্ধার কাজ শেষ আহতদের জন্য বিশেষ ট্রেন দুর্ঘটনার পর ওই শাখায় ট্রেন চলাচল শুরু করতে উদ্যোগী রেল কানপুর রেল দুর্ঘটনা নিয়ে আজ উত্তাল হতে পারে সংসদ পরিকল্পনা আর ভুল নীতিতে ভুগছে রেল সুর চড়িয়ে সরকারকে কোণঠাসা করতে তৈরি বিরোধীরা সীমান্তে ফের বেলাগাম পাক সেনা জম্মু কাশ্মীরের রাজৌরিতে পাক রেঞ্জার্সদের গুলি শহীদ এক বিএসএফ জওয়ান জখম আরো তিনজন আপনি কি প্রায় দুঃস্বপ্ন দেখেন তলিয়ে যাচ্ছেন বা উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন ভয়ে হঠাৎ করে ঘুম ভেঙে যায় কেন এমন হয় জানেন দেখুন অফবিট 24 দুঃস্বপ্নের আড়ালে সন্ধ্যে 7টায়